সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চ্যানেলে তোমরা সবসময় অ্যাসাইনমেন্টের মানসম্মত উত্তর পাবে, আর এই অ্যাসাইনমেন্টগুলো ফলো করে যদি তোমরা নিজেরা অ্যাসাইনমেন্ট সমাধান করতে পারো তাহলে আশা করি সর্বোচ্চ নম্বর পাবে এবং অতি উত্তম পাবে। তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে অ্যাসাইনমেন্টের সবচেয়ে মানসম্মত উত্তর দেওয়া হয়। একটু যাচাই করলেই তোমরা বুঝতে পারবে। এই ভিডিওতে থাকছে তোমাদের প্রথম সপ্তাহের বায়োলজি অ্যাসাইনমেন্টের সমাধান। প্রিয় শিক্ষার্থী, অনেকে কমেন্ট করেছে সায়েন্সের অ্যাসাইনমেন্টগুলো তাড়াতাড়ি দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার জন্য কিন্তু যথেষ্ট সময় আছে, তাই তাড়াহুড়া করার কোনো দরকার নেই। একটু দেরিতে হলেও যদি ভালো অ্যাসাইনমেন্ট পাও তাহলে তো কোনো সমস্যা নেই। আর প্রথম সপ্তাহের বায়োলজি অ্যাসাইনমেন্টটি কিন্তু একেবারেই ছোট, অল্প লেখাতেই কিন্তু শেষ হয়ে যাবে, তাই ধীরে সুস্থে সময় নিয়ে তোমরা অ্যাসাইনমেন্টগুলো লিখতে থাকো। প্রথমে বায়োলজি অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখো। প্রশ্নটি করা হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, জীবকোষ ও টিস্যু। এখানে অ্যাসাইনমেন্টটি হচ্ছে খালি চোখে লক্ষণীয় উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং টিস্যুর শ্রমবণ্টন নির্ণয়। এখানে নির্দেশনায় দুটি ছক দেওয়া আছে, এই ছক দুটি পূরণ করলেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে যাবে। ছকগুলো পূরণ করার জন্য নির্দেশনাগুলো দেখো। ধাপ এক, পাঠ্যপুস্তকের 20-21 পৃষ্ঠা, 23-24 পৃষ্ঠা এবং 28-33 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দেখতে হবে। ধাপ দিয়ে আছে খাতায় নিচের মতো দুটি ছক করতে হবে। ছক দুটি তোমরা ভালোমতো খেয়াল করে দেখো। প্রথমটি হচ্ছে পর্যবেক্ষণের ছক এবং দ্বিতীয়টি হচ্ছে কারণ নির্ণয়ের ছক। পর্যবেক্ষণ ছকে এক নম্বরে দেওয়া আছে পাকা আম এবং দুই নম্বরে কাঁচা পেঁপে। পাকা আমের চারটি অংশ দেওয়া আছে, বোটা, খোসা, শ্বাস এবং আটি, এবং কাঁচা পেঁপের তিনটি অংশ দেয়া, বোটা, খোসা এবং শ্বাস। এবং উপরে দেখো রং এবং দৃঢ়তার পরিমাপ তোমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ পাকা আমের বোটা, খোসা, শ্বাস এবং আটির রং কেমন এবং দৃঢ়তা মানে নরম নাকি কম দৃঢ় নাকি তুলনামূলক বেশি দৃঢ় এগুলো তোমাদের নির্ণয় করতে হবে। একইভাবে কাঁচা পেঁপেরটাও নির্ণয় করতে হবে। আর দ্বিতীয় ছকে দেওয়া আছে কারণ নির্ণয়ের ছক। একইভাবে পাকা আম এবং কাঁচা পেঁপের কথা এখানে উল্লেখ করা আছে। এখন প্রথম ছকে যে তোমরা পাকা আম এবং কাঁচা পেঁপের রঙগুলো লিখেছ সেই রঙগুলো কেন হয়েছে তার কারণগুলো দ্বিতীয় ছকে লিখতে হবে। এর পাশাপাশি দৃঢ়তার পরিমাপ যেগুলো আছে দেখো, নরম, কম দৃঢ় এবং তুলনামূলক দৃঢ়, এই অংশটুকু যখন পূরণ করবে এই অংশটুকুর কারণও নিচে ব্যাখ্যা করতে হবে। নির্দেশনার বাকি অংশটুকু পড়লে তোমরা বুঝতে পারবে। ধাপ তিন, পর্যবেক্ষণের ছকটি আগে পূরণ করতে হবে, অর্থাৎ উপরে যে ছক দুটি আছে তার মধ্যে পর্যবেক্ষণের ছকটি আগে পূরণ করতে হবে। হাত, ছুরি, বটি ইত্যাদি ব্যবহার করে উল্লিখিত ফল ও সবজির খোসা ছাড়িয়ে অথবা কেটে খাওয়ার সময় প্রতিটি অংশে দৃঢ়তার লক্ষ্য করে সে অনুসারে সেসব ঘরে টিকচিহ্ন দিতে হবে, আর যেসব ঘরে কোনো বৈশিষ্ট্য প্রযোজ্য নয় সেগুলোতে ক্রস চিহ্ন দিতে হবে। তবে রঙের ঘরে রঙের নাম লিখতে হবে। এর মানে আছে তোমরা বাসায় একটি পাকা আম নেবে এবং একটি কাঁচা পেঁপে নেবে। পাকা আমের বোটা, খোসা, শ্বাস এবং আটির রং কেমন সেটা এখানে উল্লেখ করবে। এরপর কাঁচা পেঁপে নিয়ে একইভাবে বোটা, খোসা এবং শ্বাসের রং উল্লেখ করবে। এখন পাকা আমের বোটা কেমন, নরম নাকি কম দৃঢ় নাকি বেশি দৃঢ় এটা উল্লেখ করতে হবে। যদি কম দৃঢ় হয় তাহলে সেখানে টিকচিহ্ন দিবে, আর যদি কোনো বৈশিষ্ট্য খুঁজে না পাওয়া যায় মানে নরম না কম দৃঢ় না সেখানে ক্রস চিহ্ন দিতে বলেছে। হ্যাঁ বা না এগুলো কিন্তু লেখা যাবে না, তোমরা উত্তর দেখলে বুঝতে পারবে। এরপরে অ্যাসাইনমেন্টের ধাপ চারে দেওয়া আছে পর্যবেক্ষণের ছকে যা কিছু উল্লেখ করা হয়েছে কারণ নির্ণয়ের ছকে সেগুলোর সমতুল্য ঘরগুলোতে সেই বৈশিষ্ট্যগুলোর কারণ লিখতে হবে। একটু আগে আমি যেটা বললাম যে পর্যবেক্ষণের ছকে যা উল্লেখ করবে তার কারণগুলো নিচে লিখতে হবে। রঙের বিভিন্নতার কারণগুলো প্রতিটি ঘরে একটি করে মোট 7টি ঘর হবে। দৃঢ়তার বিভিন্ন মাত্রার ক্ষেত্রে পর্যবেক্ষণের ছকে প্রতিটি সারিতে শুধু যে ঘরে টিকচিহ্ন দেওয়া হয়েছিল সেই ঘরের সাপেক্ষে কারণ উল্লেখ করতে হবে। ক্রসচিহ্নিত ঘরসমূহের কারণ উল্লেখ করার প্রয়োজন নেই, তাই দৃঢ়তার মাত্রার বিভিন্নতার কারণও মোট 7টি হবে। কারণ নির্ণয়ের ছকে বাকি ঘরগুলো ফাঁকা থাকবে। এর মানে হচ্ছে পর্যবেক্ষণের ছকে রঙগুলোর ব্যাখ্যা তোমরা কারণ নির্ণয়ের ছকে দেবে। এর পাশাপাশি প্রথম ছকের যে দৃঢ়তার পরিমাপের যে যে অংশে তোমরা টিকচিহ্ন দিয়েছ সেই টিকচিহ্ন অংশগুলো শুধু নিচের কারণ নির্ণয়ের ছকে ব্যাখ্যা প্রদান করতে হবে। যে অংশগুলোতে ক্রসচিহ্ন আছে সেই অংশগুলোর কারণ ব্যাখ্যা করতে হবে না। আর এখানে মূল্যায়ন নির্দেশনা বা রুবিক্স দেওয়া আছে, এটা পড়লে তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, মূল্যায়ন নির্দেশনা রুবিক্স অনুযায়ী এবং অ্যাসাইনমেন্টের নির্দেশনা অনুযায়ী আমি এখন উত্তরটা করে দিলাম। এই উত্তরটা তোমরা সরাসরি লিখতে পারো, কেননা এই উত্তরটি লেখার সময় তোমাদের বায়োলজি বই সম্পূর্ণ অনুসরণ করা হয়েছে। তোমাদের হয়তো বই থেকে খুঁজে পেতে একটু কষ্ট হবে বলে আমি একটু সাজিয়ে তোমাদেরকে উপস্থাপন করলাম। তোমরা ইচ্ছে করলে নিজেরাও বই থেকে সাহায্য নিয়ে এই অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারো, কারণ এই অ্যাসাইনমেন্টটি একেবারেই সহজ।
অ্যাসাইনমেন্ট শুরু করার আগে প্রথমে কভার পেজ দেখে নাও। তোমরা ইতোমধ্যে কভার পেজ কীভাবে তৈরি করতে হয় তা জেনে গিয়েছো। শুধুমাত্র অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম কী হবে সেটা বোঝানোর জন্যই এই কভার পেজ তৈরি করে দিলাম। এটা বায়োলজির প্রথম অ্যাসাইনমেন্ট বলে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর লিখবে 01, যেহেতু ইংরেজিতে লিখতে হবে। এরপর আছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। বায়োলজির অ্যাসাইনমেন্টের শিরোনামে দেখো লেখা আছে, খালি চোখে লক্ষণীয় উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং টিস্যুর শ্রমবণ্টন নির্ণয়। এই অংশটা যেহেতু বাংলায় লেখা এই কারণে এখানে বাংলায় লিখতে হবে। যদি কোনো কারণে এই অংশটা ইংরেজিতে লিখতে বলা হয় সেটা স্কুল থেকে বলে দেবে, বাকি অংশটুকু তোমরা নিজেরা পূরণ করবে। বিষয় কোড ও বিষয়ের নাম, বায়োলজির বিষয় কোড হচ্ছে 138, এখানে 138 লিখবে এবং বিষয়ের নাম বায়োলজি লিখবে। এরপর শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখবে। এরপর তোমাদের নিজেদের নাম, বাবার নাম এবং মায়ের নাম যথাসম্ভব চেষ্টা করবে ক্যাপিটাল লেটারে লিখতে। ক্যাপিটাল লেটারে কেন লিখতে হয় জানো, অনেকে ছোটো হাতের হাতের লেখা বুঝতে পারে না। এই কারণে কিন্তু বোর্ড থেকে অনেক সময় নির্দেশ দেয় যে ইংরেজিতে যা কিছু লেখা হয় তা যেন ক্যাপিটাল লেটারে লিখতে হয়। এটাই কারণ, আসলে স্মল লেটারে লিখলে কোনো সমস্যা নেই। কভার পেজের বাকি অংশটুকু পূরণ করতে হবে না, শুধু এই অংশটুকু পূরণ করবে, বাকি অংশ স্কুল থেকে পূরণ করা হবে। এবার অ্যাসাইনমেন্টের উত্তরটা খেয়াল করে দেখতে পারো। প্রথমে পর্যবেক্ষণের চক, এই পর্যবেক্ষণের চকটি অ্যাসাইনমেন্টে যেভাবে সাজানো আছে আমি সেভাবে সাজিয়েছি। এই চকের বাম দিকে প্রথমে আছে নমুনা নং, এরপরে রং, তারপরে দৃঢ়তার পরিমাপ অংশে আছে নরম, কম দৃঢ় এবং তুলনামূলকভাবে দৃঢ়। এক নম্বরে পাকা আম, পাকা আমের বোটা আমি লিখেছি কালচে বাদামি। আসলে এটা তোমাদের একটা আম নিয়ে পরীক্ষা করতে বলা হয়েছে। আমি একটা পাকা আম সামনে নিয়ে পরীক্ষা করে দেখলাম যে সেই বোটাটি কালচে বাদামি, সম্পূর্ণ কালো নয় বলে আমি কালচে বাদামি লিখেছি। তোমরা ইচ্ছে করে কালচে বা কালো রঙের লিখতে পারো। এরপর খোসা, পাকা আমের খোসা সাধারণত হলুদ হয়। কিছু কিছু আম আছে যেগুলো কিছুটা লালচে হয় অথবা গাঢ় হলুদ হয়। আমি যে আমটা নিয়েছি সেই আমটা ছিল হলুদ। এরপর আছে শ্বাস, শ্বাস মানে আমের যে অংশটি খাওয়া হয়। আমি একটি পাকা আম নিয়ে দেখেছি, সে পাকা আমের ভিতরের অংশটি কমলা, কোনো কোনো ক্ষেত্রে হলুদও হতে পারে, কিছুটা লালচে হতে পারে। তোমাদের যেরকম অনুভূতি হয় বা তোমরা যেমন পাও সেরকম লিখবে। এবং আমের আঁটি সাধারণত সাদা হয়, এ কারণে সাদা লিখলাম। এরপর সকের ডান দিকে দেখো, পাকা আমের বোটা কি নরম? আসলে পাকা আমের বোটা তেমন নরম না, এ কারণে ক্রস দিলাম। এরপর কম দৃঢ়, কম দৃঢ় মানে হচ্ছে কঠিনও না নরমও না, মাঝামাঝি অংশ, এ কারণে এটাকে আমরা টিক দিলাম, মানে পাকা আমের বোটা কম দৃঢ়। এরপর ডান দিকে আছে তুলনামূলক দৃঢ়, মানে একটু বেশি কঠিন বা শক্ত, কিন্তু পাকা আমের বোটা ততটা শক্ত নয় বলে এই অংশটা ক্রস দিলাম। একইভাবে খোসা, শ্বাস এবং আটির যে ঘরগুলো আমি পূরণ করেছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ইচ্ছে করলে তোমরা, তোমাদের অনুভূতি ভিন্ন হতে পারে, সেই অংশটা এখানে উল্লেখ করতে পারো। যেমন পাকা আমের খোসা যদি তোমাদের কাছে নরম মনে হয় তাহলে তোমরা এখানে পাল্টে দিতে পারো, অর্থাৎ আমি যা দিলাম তা না দিয়ে তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারো। কিন্তু যেভাবে সাজাবে সেভাবে কিন্তু নিচের ছকে কারণ ব্যাখ্যা করতে হবে। দুই নম্বরে আছে কাঁচা পেঁপে। একইভাবে কাঁচা পেঁপের বোটা, খোসা এবং শ্বাস কী রঙের হয় তা এখানে উল্লেখ করতে বলেছে। আমি বোটা লিখেছি গাঢ় সবুজ, খোসা সবুজ এবং শ্বাস সাদা। সাধারণত কাঁচা পেঁপের রং এই ধরনের হয়, এই কারণে সবগুলো অ্যাসাইনমেন্টে প্রায় একই ধরনের উত্তর দেখতে পাবে। যদি তোমাদের ব্যতিক্রম কিছু মনে হয় তাহলে সেটা এখানে উল্লেখ করতে পারো। একইভাবে ডান দিকের সকগুলোতে প্রয়োজন মতো আমি টিকচিহ্ন এবং ক্রসচিহ্ন ব্যবহার করেছি, তোমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবে। এরপর আছে কারণ নির্ণয়ের সক। কারণ নির্ণয়ের সক মূলত নির্ভর করে পর্যবেক্ষণ সকের উপর। পর্যবেক্ষণ সকে যে যে রঙের কথা উল্লেখ করা হয়েছে সেই রঙগুলো কেন হয়েছে তা এখানে উল্লেখ করতে বলা হয়েছে। পাশাপাশি পর্যবেক্ষণ সকের যে যে ঘরগুলোতে আমরা টিকচিহ্ন দিয়েছি সেই টিকচিহ্ন দেওয়ার কারণগুলো এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এক নম্বরে পাকা আমের ক্ষেত্রে আমি রং দিয়েছি কালচে বাদামি, কেন কালচে বাদামি হয়েছে তার ব্যাখ্যা এখানে বই অনুযায়ী দেওয়া হয়েছে। এরপর খোসা দিয়েছি আমি হলুদ, কেন হলুদ তার ব্যাখ্যাও এখানে দেওয়া হয়েছে। একইভাবে শ্বাসের রং লিখেছিলাম আমি কমলা, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। এবং আটির রং লিখেছিলাম সাদা, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই ব্যাখ্যাগুলো তোমাদের বায়োলজি বই থেকে নেওয়া হয়েছে, তবে আমি এখানে একটু সাজিয়ে লিখেছি, তোমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবে। কারণ যেহেতু বই থেকে লেখা হয়েছে এবং সহজ ভাষায় লেখা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি পড়ে দিলাম না কারণ এতে ভিডিওটা বড় হয়ে যাবে। এবং দুই নম্বরে আছে কাঁচা পেঁপে। একইভাবে কাঁচা পেঁপে রঙগুলোর কারণ এখানে ব্যাখ্যা করা হয়েছে।
এবং ডান দিকের যে ঘরগুলোতে টিক চিহ্ন ছিল সেই টিক চিহ্নের কারণও এখানে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা এই উত্তরগুলো স্ক্রিন থেকে দেখে নাও, কারণ আমি বইয়ের সাহায্য নিয়ে এই উত্তরগুলো তৈরি করেছি সহজ এবং সরল ভাষায়। তোমরা দেখলেই বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের প্রথম সপ্তাহের বায়োলজি অ্যাসাইনমেন্টের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিও থেকে তোমরা যদি সামান্য উপকৃত হও, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমরা যেই যেই জেলা থেকে এবং যে যে স্কুল থেকে এই অ্যাসাইনমেন্টগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর যথাযথ এবং মানসম্মত উত্তর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।